বাংলা নাটকের হট কুইন সাবিলা নূর তার লম্বা ক্যারিয়ারে বেশ সফলতা অর্জন করেছেন ইতিমধ্যেই। ব্যাচেলার পয়েন্টে অভিনয় করে পেয়েছে আকাশ ছোঁয়া জনপ্রিয়তা। তার বর্তমান বয়স 27। তিনি নেহাল সুনন্দা তাহারকে বিয়ে করে মন ভেঙে দেন হাজারো তরুণের। শরাফ আহমেদ জীবন। তিনি বেশ পুরনো রাইটার, ডিরেক্টর ও অভিনেতা হলেও ব্যাচেলার পয়েন্টে অভিনয় করে পান ব্যাপক জনপ্রিয়তা। তাকে সবাই বোরহান ভাই নামে চেনে। তার বর্তমান বয়স 52। তিনি বিয়ে করেছেন 2007 সালে এবং তার দুটো সন্তানও রয়েছে। ফারিয়া শাহরিন, যাকে ব্যাচেলার পয়েন্ট দিয়ে দর্শকরা অন্তরা নামে চেনে। অন্তরা নিজেও জানেন তিনি দর্শকদের কাছে আগুন। অন্তরা করেছেন ব্যাপক কাজ, কিন্তু ব্যাচেলার পয়েন্টই তার পরিচিতির মূল মাধ্যম। তার বর্তমান বয়স 29 এবং তিনি বিয়ে করেছেন মাহফুজ রিয়ানকে। মার্জুক রাসেল, ব্যাচেলার পয়েন্ট সিজন 3 এসেই মাতিয়ে ফেলেন দর্শকদের। তাকে এখন সবাই পাশা ভাই নামে চেনে। তাকে মার্জুক রাসেল হিসেবে যারা চেনে তারা জানে তিনি আসলে কে। তার বর্তমান বয়স 52। সবচেয়ে অবাক করার ব্যাপার হলো তিনি এখনও বিয়ে করেননি। চাষি আলম, নামটা অনেকের কাছেই অচেনা লাগে, কিন্তু হাবু ভাই নামে তো সবাই চেনেন। বেশ হাস্যরসকর ও সাদাসিধা একটি মানুষ তিনি। হাবু নামটা ব্যাচেলার পয়েন্ট দিয়েই এসেছে। তার বর্তমান বয়স 57। তিনি বিবাহিত এবং বিয়ে করেছেন 26 বছর বয়সে। মিশু ছাব্বির, ব্যাচেলার পয়েন্টের অন্যতম সেরা একজন অ্যাক্টর তিনি। নাটকে তার নাম শুভ। বরিশালের আঞ্চলিক ভাষায় কথা বলে বেশ আনন্দ দিয়েছেন দর্শকদের। তার বর্তমান বয়স 39 এবং তিনি বিয়ে করেছেন 2007 সালে। শিমুল শর্মা, একটি মন ভালো করার নাম, কারণ তিনি ব্যাচেলার পয়েন্টে এই মুহূর্তে সবথেকে সেরা কমেডিয়ান। যতই মন খারাপ থাকে না কেন, তার অভিনয় দেখলে মন ভালো হয়ে যায় অনায়াসেই। তার বর্তমান বয়স 24, আপাতত তিনি সিঙ্গেল, সে হিসাবে লামিয়াকেই তার গার্লফ্রেন্ড ধরা যায়। পার্শা ইভানা, বেশ পরিচিত একটি নাম। ব্যাচেলার পয়েন্টে প্রেমের গল্পের অভাব ছিল, যেটা সে পূরণ করে দিয়েছে। কাবিলের প্রেমিকা হিসেবে ইভা মন জয় করে নিয়েছে সকল ভক্তদের। তার বর্তমান বয়স 28। তিনি অবিবাহিত, কিন্তু রাহান আজিজের সাথে রয়েছে প্রেমের সম্পর্ক। জিয়াউল হক পলাশ, পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছুই নেই। তিনি ব্যাচেলার পয়েন্টে সবথেকে হিট তারকা। কাবিলা নামটাই ভক্তদের বেশ পরিচিত। তার বর্তমান বয়স 29। তিনি অবিবাহিত এবং তার বাস্তবে কোনো গার্লফ্রেন্ড না থাকলেও রোকেয়াই বর্তমান সম্বল।